হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য নতুন সাজেশন নিয়ে এসেছি। সাজেশন যে এক্সাম গণিতে 2019। আশা করি তোমরা সাজেশনটি পড়ে খুবই উপকৃত হবে এবং তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। তো বেশি দেরি করে না করে বন্ধুরা চলো আজকের সাজেশনগুলোতে চোখ একটু ঘুরিয়ে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে প্রথমে পাটিগণিতে আমরা এখানে অনুশীলনী এক সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে অধ্যায় বা যেগুলো নাম্বারগুলো এখানে সেইগুলোই উঠানো হয়েছে। তো বন্ধুরা প্রথমে দেখো যে অনুশীলনী একের 10 নম্বর এবং 11 নম্বর দুইটা অঙ্ক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অনুশীলনী একের উদাহরণ নম্বর 1, 2 এবং 4 এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বন্ধুরা আমরা আলোচনা করব অনুশীলনী 2.1। এখানে 1, 3, 5, 8, 9, 10, 13, 15, 17 এবং 18 এই কয়টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনী 2.1 এর জন্য, এবং এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে এবং এখান থেকে সৃজনশীল তৈরি হয়। এবং উদাহরণ যেই তিন দুইটি ফলো করবে সেটি হলো 3 এবং 6। এরপরে বন্ধুরা পাটিগণিতের অনুশীলনী 2.6, এখানে 8, 9, 10 এর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছরে কম বেশি সৃজনশীল তৈরি হয়। এবং উদাহরণ নম্বর 2, 3, 5 এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো বারবার পড়বে এবং চোখ বুলিয়ে নেবে। এরপরে অনুশীলনী 3, অনুশীলনী 3 এর 10, 11, 12, 15, 18, 21, 22, 23 এবং 25 এই কয়টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবং অনুশীলনী 3 এর কিছু উদাহরণ আছে যেমন 9, 10, 13 এবং 14। এই 9, 10, 13, 14 থেকে যে সৃজনশীলগুলো আসে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে বন্ধুরা বীজগণিত, বীজগণিতে আমরা যেটি দেখব প্রথমে অনুশীলনী 4.1। 4.1 এ 6, 8, 9, 10, 11 এবং 12 এই কয়েকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং এগুলো নিয়ে অনুশীলন করবে, তাহলে তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে অবশ্যই সহায়তা করবে। এবং অনুশীলনী 4.2, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো রয়েছে এর মধ্যে 4, 5, 8, 10, 12, 13, 14 এগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনী 4.2 এর জন্য। এরপর অনুশীলনী 4.3, 4.3 এ 2, 4, 9, 13, 17, 19, 25, 26, 37, 39, 44 এই কয়েকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনী 4.3 এর জন্য। যেহেতু বন্ধুরা এগুলো বীজগণিত অঙ্ক, সেহেতু একটু সূত্র এবং টেকনিক গুলো মনে রাখলে তোমরা সহজেই এর সৃজনশীল অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবে। এরপর অনুশীলনী 4.4, এখানে 17, 18, 19, 27, 28, 29, 31 এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অবশ্যই বারবার ট্রাই করবে, চেষ্টা করবে যে সবগুলো অঙ্কগুলো করার জন্য। এরপর অনুশীলনী 5.1, 5.1 এর কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমরা আলোচনা করি, যেমন 1 এর ঙ, চ, বর্গীয় জ এবং 2 এর ঙ, চ, 3 এর ঙ, বর্গীয় জ, 4 এর গ, বর্গীয় জ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা করবে। এরপরেও কিছু রয়েছে যেমন 5 এর গ, চ এবং উদাহরণ 4, 5 এর খ, গ, 6 এর খ, গ এবং 7 এর খ, গ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বারবার চেষ্টা করো এবং ভালো কিছু করতে পারবে এখান থেকে। এরপর অনুশীলনী 5.2,
এখানে 13 উঙ্গ চ বর্গজ রি 14 চ বর্গজ রি 15 খ বর্গজ রি ইঙ্গ এবং 16 প গ ঘ 19 এবং 20 এছাড়াও এখানে এই অধ্যায়ে রয়েছে উদাহরণ যেমন 8 এর ঘ উঙ্গ 9 এর গ ঘ উঙ্গ 10 এর গ ঘ উঙ্গ এগুলো আশা করি তোমাদেরকে সহায়তা করবে তোমাদের পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল নেওয়ার জন্য এরপর অনুশীলনী 6.1 এর 2 5 6 10 14 20 25 এবং 26 এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এরপরে অনুশীলনী 6.2 এর 12 13 15 17 18 19 20 এর ঘ উঙ্গ চ এগুলো করতে হবে এছাড়াও এর পাশাপাশি উদাহরণ আছে 3 4 7 এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এটা ছিল বীজগণিত অধ্যায় এরপরে আমরা জ্যামিতি বিষয়ে কিছু আলোচনা করব অষ্টম অধ্যায় যেটা রয়েছে অষ্টম উপপাদ্য এর 1 4 5 এবং অনুশীলনী 7 9 12 এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছরে তোমাদের জন্য সৃজনশীল তৈরি হয় এবং এখান থেকে সৃজনশীল গুলো আসে আর সম্পাদ্য যেগুলো সেগুলো 2 3 4 5 6 7 এবং অনুশীলনী 15 19 20 22 এছাড়াও 10 নম্বর অধ্যায়ের বৃত্ত 2 3 অনুশীলনী 2 ও 4 ও 5 আর 11 নম্বর অধ্যায় বন্ধুরা এখান থেকে প্রতি বছর সৃজনশীল তোমাকে একটা থাকবেই এবং একটা পরিসংখ্যান থেকে অবশ্যই আসে এবং এখান থেকে তোমাদের সৃজনশীলগুলো খুব সহজে পড়তে হবে এবং তোমরা জানো হয়তো যারা বর্তমানে অধ্যায় করেছো এই অধ্যায়টি সবথেকে সহজ একটি অধ্যায় এবং এখান থেকে প্রত্যেকবার সৃজনশীল আসে এবং আশা করি তোমরা এখানে ভালো করে প্র্যাকটিস করতে পারলে এই কয়েকটা অঙ্ক তাহলে তোমরা সৃজনশীলের সবগুলো অ্যান্সার করতে পারবে তো এখানে বন্ধুরা 11 নম্বর অধ্যায়ের তথ্য উপপাদ্য এখানে 9 10 11 12 15 18 19 21 এগুলো খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা ইনশাল্লাহ এই 100% কমন থাকবে এগুলো থেকে অবশ্যই সৃজনশীলগুলো তো তোমরা আশা করি ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষা দাও এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করো এটাই তোমাদের জন্য ভালো কিছু বহন করবে এবং আশা রাখবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সকলেই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে